আমার আমার মনে পড়েছে, কিন্তু ওই সরোবরের জলে বিষ মিশল কি করে? আমি জানি না সই, কেউ একজন এসে ওই সরোবরের জলে বিষ মিশিয়ে দিয়ে গেছে। আমার পাখি বন্ধুরা দেখেছে, কিন্তু ওরা এত ভয় পেয়ে গেছে যে কিচ্ছু বলছে না ওরা। কিন্তু আমি বাঁচলাম কি করে? রোহিণী তোমার জন্য নাক চম্পা ফুল নিয়ে এসেছে, সেই ফুলই তোমার প্রাণ বাঁচাতে সাহায্য করেছে তারা। রোহিণী, বুড়িমা কি বলছে? বুড়িমা ঠিকই বলছে, কিন্তু আমি এই নাক চম্পা ফুল আনতে পারতাম না যদি না আমাকে একজন সাহায্য করতেন, আমাকে না দিতেন। তোকে তোকে এই ফুল কেউ দিয়েছে? হ্যাঁ, তিনি সাহায্য না করলে আমি হয়তো এই ফুল এনে তোমাকে বাঁচাতে পারতাম না সই, তোমায় বিষমুক্ত করতে পারতাম না আমি। কিন্তু তোকে কে সাহায্য করলো? আমাদের ছাড়া তো তুই কাউকে চিনিস না। যার সঙ্গে তোমার জীবন বাঁধা অচিন ডোরে, সেই তোমাকে বাঁচিয়েছে আজ অনেক যতন করে। বাবা বাবা, তুমি আমার সাথে কথা বলছো না কেন? বাবা, আমি তো তোমাকে সমস্ত কিছু, বাবা তুমি আমার সাথে এরকম আচরণ করছো কেন? আমি এমন কি অন্যায় করেছি যে তুমি আমার সাথে? তোমার সাথে কোনো অন্যায় আচরণ করিনি অগ্নি, কিন্তু তবে এতদিনে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো যে আমি তোমার আপন জন নই। বাবা, এটা তুমি আমায় বলতে পারলে? আর তাই আমি নিজেকে সংযত রাখার চেষ্টা করছি। বাবা, এটা তুমি আমায় বলতে পারলে? পারলাম। বাবার কাছে ছেলের যখন এত কিছু লুকোনোর থাকে, তখন তখন আমিও ধরে নিতে পারি যে আমি তোমার আপনজন হয়ে উঠতে পারি। বাবা, একটিবার আমার কথাটা তো শোনো। তুমি শুনবো অগ্নি, এবার আমি সব শুনব, কিন্তু তোমার কাছ থেকে নয়, ওই মেয়েটির কাছ থেকে। বাবা, আমি আমি তোমাকে সমস্ত কথা বলতেই যা হতাস করেছ অগ্নি, আমার বিশ্বাস ভেঙেছ, বিশ্বাস একবার যদি ভাঙে তাহলে জোড়া লাগে না অগ্নি। বাবা বাবা, তুমি আমাকে ভুল বুঝছো। বাবা বাবা, কি করি এবার আমি? বাবার বিশ্বাস কি করে ফিরিয়ে আনি আমি? কি হলো রোহিণী? কে তোকে নাক চম্পা ফুল দিয়ে সাহায্য করেছিল? নাম বলছিস না কেন বল? সে তো বড় ভুল হয়ে গেছে সই, আমার তো নামটাই জিজ্ঞেস করা হয়নি ওনার। হ্যাঁ রে মা, তো সত্যি বড় ভুল হয়েছে, তিনি যেই হন না কেন তাকে ধন্যবাদ বলে আসা তোর উচিত ছিল। তিনি ফুলটা দিলে না তুই নিয়ে চলে এলি। হ্যাঁ সই, ভুল তো হয়েছে, আসলে তখন চিন্তায় না মাথা ঠিক ছিল না। আসলে বুড়িমা বলেছিল সূর্য ডোবার আগে নাক চম্পা ফুল নিয়ে যদি না আসতে পারি তাহলে হয়তো তোমাকে, আর তাই জন্য তাড়াহুড়োয় মাথা থেকেই বেরিয়ে গেছে আমার। তার উপরে বীরপুরুষের বাবার তেজ, সে কি তোমায় ফুল নিতে দিয়েছিল নাকি বাপু? তাই তো, জানো তো সই ভারী অদ্ভুত ব্যাপার, তিনি আমাকে প্রথমে ফুলটা তুলতে বাধা দিলেন, তারপর উনি আমাকে নিজে থেকে হাতে ফুলটা দিলেন। আজব মানুষ, তার কাণ্ড দেখে তো আমারও চোখ কপালে উঠে গেছিল। বুঝেছি রে দিদি, বুঝেছি, প্রথমে তোর সঙ্গে যে শত্রুতা করলো, পরে সে তোর পরম বন্ধু হলো, তাই না? ঠিক বলেছো কো বুড়িমা,
লোকটা না ভারী অদ্ভুত, চিন্তা ভাবনার কোনো থই পাওয়া যায় না। এমন একজন মানুষকে তো আমিও চিনতাম। সেও তো এমনই ছিল, প্রথমে ভুল বুঝে শত্রু হয়েছিল, তারপর একদিন সেই পরম বন্ধু হয়ে উঠল, এত কাছে টেনে নিল যে। আবার কি হয়েছে জানো তো সই? উনি নিজে বলেছেন তোমার সাথে আর বুড়িমার সাথে জাদুগাঁওতে এসে দেখা করবেন। একটা কাজ করো না সই, উনি যখন এখানে আসবে তুমি ওনাকে ধন্যবাদ জানিয়ে দেবে। সেই ভালো, তখন না হয় ধন্যবাদের দেনা সুদে আসলে মিটিয়ে দিলেই হলো। কিন্তু বুড়িমা, উনি তো বললেন সত্যি সত্যি উনি জাদুগায়ে আসবেন, কিন্তু সত্যি আসবেন তো? কে বলেছে আসবে না? যার আশা তাকে যে আসতেই হবে দিদি ভাই। বুড়িমা, এ কথার মানে কি? মানে কি জানি, একজন অচেনা মানুষ সম্পর্কে এমন কথা কেন বললেন বুড়িমা? খেতে নেই কি জানো তো বুড়িমা, আমি না একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। নাক চম্পা ফুল ফোটার জন্য কৃষ্ণনাগের রক্ত দরকার, কিন্তু আমার রক্তে নাক চম্পা ফুল ফুটলো কি করে? আরে বাবা, এ তো জলের মতো সহজ ব্যাপার বন্ধু, কৃষ্ণনাগের রক্ত তো আসলে। আমি বলি কি, তোমরা কিন্তু বিষাক্ত সরোবরের কথা ভুলে যাচ্ছ দিদি ভাই। দিদি, তো সোয়ের প্রাণ তো বাঁচালি, আরো কত শত প্রাণ যে বিপন্ন তাদের কথা ভুলে গেলি নাকি? সরোবরের জলে এখনো কিন্তু বিষ রয়েছে, সেই বিষ কিন্তু তোকেই কাটাতে হবে। কি বলতে চাইছিল জয়নাক? আর বুড়িমা কথাই বা ঘুরিয়ে দিল কেন? তার মানে সই আর বুড়িমা আবার আমার কাছ থেকে কিছু না কিছু লুকিয়ে যাচ্ছে? না না, সইকে আমি কথা দিয়েছি আর কিচ্ছু জিজ্ঞেস করে বিরক্ত করব না কখনো। আমি কিছু ভুলিনি গো বুড়িমা, সরোবরের জল কিভাবে বিষমুক্ত করতে হবে বললে না তো তুমি? এই যে নাক চম্পা ফুল বিষে বিষে কালো হয়ে আছে, এই ফুলটি হাতে করে নিয়ে যেতে হবে সরোবরের কাছে। সরোবরের মধ্যিখানে গেলে দেখবি দিদি বিষ নেই আর জলে। হ্যাঁ বুড়িমা, আমি তাই করছি, এক্ষুনি আসছি আমি। চল জয়নাগ, চলো বন্ধু সরোবরের জলকে বিষমুক্ত করে আসি। আসছি সই, আসছি বুড়িমা। বুড়িমা, আমি বলছিলাম। তারা, এবার তোমাকে আরো বেশি সাবধানে থাকতে হবে। যত রোহিণীর আত্মপরিচয় জানার সময় এগিয়ে আসছে, তত তত নানা বিপদ ঘটতে থাকবে, তার প্রভাব তোমার উপরেও পড়বে। মনে রেখো, সাবধানের মান নেই।